হ্যালো গাইস, আজকে নতুন ব্লগ শুরু করে দিয়েছি। আর সোমবার যে রিভিউ মানে দুঃখী দুঃখী সব ব্লগ শুরু করে, তারপর আজ তোর কি ভাই কি শাদি। তো আজকে যে যে রাস্তা রিভিল করা ছিল, মানে সোমবার কিছু একটা হচ্ছে, সোমবার কিছু একটা হচ্ছে বলা হচ্ছিল, তো আজকে সেই রিভিল হচ্ছে। হাতে পিছনে দেখতে পাচ্ছ, বুনো ধর বনু বনু না হনু হনু নিয়ে যাচ্ছে, তার থেকে হালকা হালকা আজ পেয়ে গেছো, তাও পুরোটা দেখাচ্ছি। চলো কি হচ্ছে আজকে, কিসের জন্য এত এত সিক্রেট সেটা নিন, সেটা দেখানো হবে আজকে, রিভিল করা হবে এক্ষুনি। ঠিক আছে চলো। হচ্ছে গিয়ে আমার সব জায়গা থেকে পাশে চলে যাচ্ছে। আজকাল হচ্ছে গিয়ে আমার পিসির ছেলে, মানে আমার বড় দাদা যে, সে তার বিয়ে, ঠিক আছে। তো এখন আপাতত খাওয়া দাওয়া হচ্ছে লুচি, ঠিক আছে। বাইরে উলু হচ্ছে শুভ বিবাহ মস্তু, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, তোকে কি মাখানো হলো না মাখানো হয়নি, আশীর্বাদ করে গেল ওকে। এই টাকা বর পুচকে বাবা বেশি আছে, কথা বলতে পারিস না, কিরকম লাগছে রে আমার তোর ফোনের কোয়ালিটি ভালো না আমার বন্ধু। তো তো এখন ওকে হচ্ছে গিয়ে হলুদে না হলুদ মাখানো হবে, তাই তো তোকে নুন লঙ্কা হলুদ ম্যারিনেশন করা হবে, হলুদ কেন নীল মাখানো, টক দইও মাখানো হবে, তারপরে এখন আমরা স্নান করতে হবো। ওকে এখন অনেকক্ষণ ধরে বলছি স্নান করবো স্নান করবো, স্নান করা হয়নি, স্নান করতে হবে। চুলের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, আর এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। তো বিয়ে বাড়ি যেহেতু, তো মাঝে মাঝে এটা সেটা এদিক সেদিক করতে হচ্ছে। তো এখন হচ্ছে গিয়ে আবার দিদি বাড়িতে এসেছি, দিদি বাড়ির থেকে বাড়ি যাওয়ার পরে স্নান দান করবো, তারপরে স্নান দান করার পরে দুপুরবেলার পালা শুরু হবে, তারপরে আবার বিকালবেলার পালা। তো এখন এই যে দিদি বাড়ির থেকে যাচ্ছি সবাই, এদের সবার মাথা জানতো না, এদের সবার মাথা জানতো না তো চুপ করা যাবে না, সত্যি কথা তুলে ধরছি আমার গায়েসদের সামনে, তাই না বলো গায়েস। তো এখন চলো বাড়ি যাই, ওকে স্নান ধান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করবো, চলো। তো হ্যালো গায়েস, স্নান করতে গেছিলাম বলেছিলাম, তো স্নান করে আসা হয়ে গেছে। তো স্নান করে আসার পরে হচ্ছে কি, যেই গাড়িটা হচ্ছে কি বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে, যেই গাড়িতে করে হচ্ছে কি বউকে নিয়ে আসা হবে, সেই গাড়িটা যেহেতু একটুখানি ধুলো তুলো পড়ে গেছে যেহেতু চালায়, সো ওই গাড়িটাকে সার্ভিসিংয়ের জন্য আগে নিয়ে এসে, তারপরে আমার এই সার্ভিসিংয়ের বাইরেই হচ্ছে কি সাজানোর একটা জায়গা রয়েছে, ওখানে নিয়ে গিয়ে সাজানো হবে। ওকে তো আগে সার্ভিসিংয়ের জন্য এসেছি আমরা, তো দেখা যাক এখানে কতক্ষণ ওয়েট করতে হয়, তারপরে সার্ভিসিং হয়ে গেলে সাজানোর জন্য রেখে তারপরে আমরা চলে যাবো বাড়ি।
বাড়ি গিয়ে তারপরে খাবার দাবার খাবো, তারপরে বিকেলের পালা শুরু হবে। তো আপাতত দেখা যাক কতক্ষণ সময় লাগে ওকে সার্ভিস নিয়ে, চলো দেখি। তো সামনের গাড়িটার হওয়ার পরে তারপরে আমাদের গাড়ির পালা সার্ভিসিংয়ে, তো দেখা যাক চলো। আধা ঘন্টা মতন ওয়েট করার পরে সামনের গাড়িটার হয়েছে, এবারে আমাদের গাড়ি পাল্লার গাড়িটা নামাচ্ছে। দাঁড়াও সাবধানে নামা, আনে দাও আর আনে দাও আনে দাও আনে দাও। এরা আমাদের গাড়ির পাল্লা, এবার আমাদের গাড়িটা এই খাত্রকা কিলারির রাস্তা দিয়ে উঠবে। ওকে চলো দেখা যাক কি হয়, ঢুকে যায় না উঠতে পারে। চলো উঠে যা, উঠে যা, উঠে যা, উঠে যা, উঠে যা, উঠে যা। চলো উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। পরেনি, তোমরা দেখো মানে এইটুখানি গ্যাপ হলেও, এইটুখানি গ্যাপ সরলেই পড়ে যাবে এখান থেকে। যাই হোক চলো সার্ভিসিং হোক। ওকে তো গাড়ি সার্ভিসিং হয়ে গেছে, চকচক করছে গাড়ি। এখন এবারে সাজাতে দেওয়ার জন্য যেতে হবে। ওকে চলো গাড়িটা নামাবে এখন। তো যেরকম দেখলাম লাস্ট টাইম যে কার সার্ভিসিং এর ওখানে ছিলাম, তারপরে গাড়িটা হচ্ছে গিয়ে সাজাতে দেওয়া হলো, তারপরে এখন বাড়ি এসে কিছুক্ষণ আগে হলো খেয়ে উঠলাম, এখন আবার বিকালের পালা শুরু হলো। আমার বিকালের পালার মধ্যে খুব একটা ইনভলভ থাকার ইচ্ছা নেই, তাও দেখা যাক কত দূর কি হয় না হয়, ঠিক আছে। তো চলো দেখি এরপরে যাই হবে না হবে, তা তো তারা তো তোমরা দেখতেই পাবা। তো চলো দেখা যাক কি হয়। তো বিকালবেলা ভাবছিলাম যাবো না, ঠিক ছিল যাবো না, বাট হঠাৎ করে সবাই জোর করাতে সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেলাম। আর গেট আপ হচ্ছে কি আমার, এটা খাস কিছু পড়তে ইচ্ছা করছে না এখন। সো এইরকম ভাবেই যাচ্ছি, তো আসলে যাওয়ার ইচ্ছা ছিল না, তো সেই জন্য আসলে একটু জোশটা কম লাগছে, তাও ঠিক আছে। হাউ ইজ দ্য জোশ, ফুল? ওকে তো চলো দাঁড়াও, আমার দাদা কিরকম সেজে নিয়েছে সেরকম দেখাই, সেটা দেখাই চলো। এই পুচকে, তুমি কে? আমি পুচকে। পুচকে না কি নিদবর, নিদবর জোরে জোরে। এখন ভয়েস কোথায় গেল গাইস? তো এই হচ্ছে কি বৌদি, তো এখন অনেক আশা এসে অনেক কাটানো হয়ে গেছে। তো হচ্ছে গিয়ে, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে গিয়ে কফি কফি করা ফুচকা সব খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা এখানে বসে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, তা এখন বাড়ি ফিরছি। তো বিয়ে শেষ হলো, ব্লগ এখন শেষ করছি। আবার কালকে কালকে নর্মাল যাবে, পরশুদিন আবার রিসেপশন রয়েছে, সেদিন আবার জমজমাট ব্লগ। ওকে তো চলো
বাই, পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, বাই বাই।